তো হচ্ছে, ওকে তো আদিবাসীরাও ভাইজান বলছে, জঙ্গল মহলও বলছে ভাইজানকে নিয়ে আসো, মতুয়া পরিবার বলছে ভাইজানকে নিয়ে আসো, এমন করে হিন্দু মা বোনেরা বলছে ভাইজান ভাইজান। এরা দেখছো তো ভাব ভালো নয়, আমার ছেলেগুলোকে অত্যাচার জুলুম করেছে। আমি ভাবছি ভালো কাজ করছে তো বাধা কেন, আর ওরা অন্যায় করছে তাও পুলিশ ওদের কথা শুনছে। বেচারি পুলিশদের দোষ দেবো না, তারা নিরুপায়, কি করবে বলেন না, নাই হুমকি দিচ্ছে ডিভিশন করে দেবো, চাকরি থেকে পদ খারিজ করে দেবো, জঙ্গল মহলে পাঠাবো, এরকম করে হুমকি দিচ্ছে। দেখলেন না সেই বিমল গুরুং এর কে ধরতে গিয়ে অমিতাভ দাদা মারা গেল, যারা একটা প্রশাসনকে মারলো তাদের সঙ্গেই মমতা ব্যানার্জি আবার হাত মিলালো, যারা প্রশাসনদের হত্যা করে তাদের সঙ্গে মমতা হাত মিলাতে পারে, তাহলে প্রশাসন ভাইয়েরা কত নিরুপায় হয়ে আছে। তাই তারাই দেখছি এদের চাপে পড়ে আমার ছেলেদের ঘরে জুলুম করছে। আমি ভাবলাম হ্যাঁ কোন পাওয়ারে ওরা এত দাদাগিরি দিচ্ছে বল দেখি, গাড়ি ভাড়া না দিলে লোক হয় না ওদের মিটিং এ, খাবার না দিলে লোক হয় না ওদের মিটিং এ, হ্যাঁ রোজ না দিলে লোক হয় না ওদের মিটিং এ, এত দাদাগিরি দিচ্ছে কোন পাওয়ারে। তখন দেখলাম রাজ পাওয়ার, আমি বললাম চল তো একটা রাজনীতির দলই আমি খুলে দিই। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি করেছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দুটো কারণে করা হয়েছে, একটা কথা হলো পশ্চিম বাংলা থেকে চলা শুরু করেছে, পুরো ভারতবর্ষে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যাবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা ভারতীয় পিছিয়ে পড়া গরিব মানুষদের চোখের পানি মুছে ভারতীয় সংবিধানের মর্যাদা তাদেরকে পাইয়ে দেওয়া, এটা হলো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের লক্ষ্য। সে আদি